কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সাম্প্রতিক সময়ে ব্যাংকে আমানতের সুদের হার কমেছে ব্যাপক হারে। এ কারণে অর্থ জমা করে খুব বেশি লাভ পাচ্ছেন না গ্রাহকরা। এ অবস্থায় প্রস্তাবিত বাজেটে 1 লাখের বেশি টাকা ব্যাংকে রাখলে 800 টাকা আবগারি শুল্ক কেটে রাখার নিয়ম করা হয়েছে। এর সাথে রয়েছে ব্যাংকের সার্ভিস চার্জ। 1 লাখ টাকা জমা রাখলে ব্যাংকের সার্ভিস চার্জ 575 এবং আবগারি শুল্ক 800 টাকা সহ মোট 1375 টাকা কাটা যাবে। অর্থাৎ 1 লাখ টাকা ব্যাংকে জমা করে স্বল্প সময়ের মধ্যে তুলে নিলে পাওয়া যাবে 98,625 টাকা। তাই বাস্তবতা বিবেচনায় আবগারি শুল্ক বাতিলের দাবি জানিয়েছেন গ্রাহকরা। আমাদের আমরা কি অপরাধ করেছি? ব্যাংকে আমরা টাকা রাখবো, এই অপরাধ আমাদের না করলে ভালো হতো। এটা খুব বেশি ইনকাম কম্পেন্টের হবে না। ব্যাংকে তো আমরা গচ্ছিত রাখি, তাই না? ব্যাংকের সাথে তো ব্যবসা করি না, কাটলে ওদের কাটবে, আমারটা তো কাটার দরকার না। এমন অবস্থায় গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হচ্ছেন ব্যাংক কর্মকর্তারা। 1 লাখ টাকা প্লাস থাকলে সেটা নতুন নিয়মে আফটার ফ্রম 1 জুলাই থেকে আমাদের এটা অ্যাপ্লিকেবল হবে। সাধারণ মানুষকে ব্যাংকমুখী করা ও জাতীয় সঞ্চয় বাড়াতে আবগারি শুল্কের বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। কি করে মানুষকে বেশি ব্যাংকমুখী করতে চাই, করতে পারবো? সেই রকম বিপ্লব যখন চলছে তখন এটা কিছুটা হলেও বোধহয় হলে হতেও পারে। বড় টাকা যারা রাখছেন তাদেরকে কি আমরা অনুৎসাহিত করে ফেলছি কিনা সেটাও দেখতে হবে। আবার ক্ষুদ্র যারা আছে তাদেরকে এই ব্র্যাকেটের মধ্যে ঢুকানোর সাথে সাথে আমরা কি তাদেরকেও আবার ব্যাংকের কাছে আসাতে তাদের মধ্যে আবার কোনো অনীহা ডেভেলপ করছে কিনা। অর্থনীতিবিদ ও সাবেক ব্যাংকাররা বলছেন আবগারি শুল্ক বৃদ্ধির কারণে দেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে। এক্সাইজ ডিউটিটা বাড়ানো, এটা এমন সময় হচ্ছে যেখানে ডিপোজিটাররা ইতিমধ্যেই নেগেটিভ রিটার্নের সম্মুখীন হচ্ছে। এটা পুরোপুরি উঠিয়ে দিতে হবে। মূলধনের উপর কোনোদিন ট্যাক্স হতে পারে না, ট্যাক্স হবে আপনার ইনকামের উপরে, ট্যাক্স হবে যদি একটা ইন্টারেস্ট পান, যেটা করতে পারে সরকার। হুন্ডি MLM সহ অবৈধ পথে লেনদেন বেড়ে যাওয়ারও আশঙ্কা করছেন তারা। ওখান থেকে যে আপনি সুদটা পাচ্ছেন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।